ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে শাহেদ ড্রোন দিয়ে সহায়তা করায় সে সময় ব্যাপক আলোচনার কেন্দ্রে ছিল শাহেদ ড্রোন। এবার সেই শাহেদ ড্রোনেরই নতুন ভার্সন আনল ইরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এক সামরিক কুচকাওচের মধ্য দিয়ে প্রথমবারের মতো উন্মোচন করা হয় এই আপডেট ড্রোনটি। সম্প্রতি ইরানে শুরু হয়েছে ইরাক ইরান যুদ্ধের স্মরণে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ। গত শনিবার স্মরণসভা আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার জনসম্মুখে আনা হয় নতুন এই ড্রোন জিহাদ মিসাইল এবং শাহেদ B-36 ড্রোন। ইরানের দাবি দুটি সমরাস্ত্রই আরও বেশি কার্যকর এবং নির্ভুল হামলা চালাতে সক্ষম। বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ানো। তিনি বলেন, ইরান এখন শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার পাশাপাশি প্রতিবেশী দেশকে সহায়তা করতেও সক্ষম। এ সময় ইসরায়েলকে কঠোর বার্তা দেন মধ্যমপন্থী সরকার প্রধান। এই দিন প্রথমবার সামনে এনেছেন তাদের নতুন অত্যাধুনিক এই দুই নতুন সমরাস্ত্র। শাহেদ 136B 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এদিন উন্মোচন করা হয়েছে জিহাদ নামের নতুন আরও একটি ব্যালিস্টিক মিসাইলও। নতুন ভেরিয়েন্টটি একটি বড় ওয়ারহেডযুক্ত যা 2500 থেকে 4000 কিলোমিটারের মধ্যে রেঞ্জ, একটি টার্বোজেট ইঞ্জিন এবং উন্নত স্টিলথ ক্ষমতাসম্পন্ন বেশ কয়েকটি উল্লেখযোগ্য আগ্রহ সম্বলিত। এদিকে ইসরায়েলের আগ্রাসন গাজার মতো লেবাননেও। লেবাননের বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়। হিজবুল্লাহ যোদ্ধারা ঘোষণা করেছে ইসরায়েলের আফলা শহরে পশ্চিমে মেগিদো সামরিক বিমান ঘাঁটিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর প্রকাশিত ফুটেজে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা বন্দরের 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেখানে কয়েক যাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের আরও দুটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ দুটি লক্ষ্যবস্তু হচ্ছে আমোস ঘাঁটি এবং লেবানন সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে জিক্রনে অবস্থিত বোমা তৈরির কারখানা। এর মধ্যে আমোস ঘাঁটিটি ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রধান পরিবহন এবং লজিস্টিক সাপোর্ট ঘাঁটি হিসাবে বিবেচিত হয়ে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তারা FADI-1 এবং FADI-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র প্রায় 105 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। হিজবুল্লাহর এমন আক্রমণ আগে কখনো ইসরায়েল দেখেনি, যাতে করে আজ গাজাবাসীর মতো ইসরায়েলেরাও ঘর ছাড়া এবং আতঙ্কে দিন পার করছে।